রণভূমিলৈ সাজু বিজেপি, চৌবিশতে বিজেপির ছাব্বিশের লক্ষ্য। নির্বাচনক লৈ বিজেপির ১২৬টা বিধানসভা সমষ্টিত নতুন প্রভারী। দেশের নির্বাচন আয়োগে ঘোষণা করলে নির্বাচনের দিন, নির্বাচনের দিন ঘোষণার লগেলগে রণক্ষেত্রলৈ সাজু বিজেপি। রাজ্যের ১৪টা লোকসভা সমষ্টিত যুঁজ দিবলৈ সাজু বিজেপি। ২৪টা লোকসভা সমষ্টির ১২৬টা বিধানসভা সমষ্টিত নতুন প্রভারী নিয়োগ। আমার তাৎক্ষণিকভাবে এই মুহূর্তের পরে আমার সেই ১২৬গৰাকী সন্মানীয় বিশেষ প্রভারীয়ে আমার প্রতিটি সমষ্টিলে গৈ সমষ্টিটোর মন্ডল সভাপতি বুথ কার্যকর্তা সকলবিলাকৰ সৈতে এক হাকুর দরে দলঙর দরে কাম করব। আমার ৩৯খন সাংগঠনিক জেলাত ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি আমার আছে। প্রতিটি লোকসভাত, প্রতিটি বিধানসভাত আমার ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি আছে। প্রতিখন ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির প্রায় ৩৬টা ভাগ আছে। নতুনক প্রভারী নিযুক্ত হয়েছে, তেওঁলোকে মুখ্য কার্যালয় তথা মুখ্যমন্ত্রী মহোদয়ের সৈতে নির্দিষ্ট সমষ্টি বা একো একোটা মণ্ডলের মাজত হাকুর দরে দলঙর দরে যোগসূত্র স্থাপন করব। শনিবারে বাজপেয়ী ভবনত ১৪টা লোকসভা সমষ্টি আর ১২৬টা বিধানসভা সমষ্টির নতুন প্রভারী নিযুক্তি দি বাজপেয়ী ভবনে হাতে হাতে তুলি দিলে নির্বাচনের চূড়ান্ত রণনীতি। নতুনক দায়িত্ব প্রদান করা সকলের প্রতি মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, এড়াই চলিব লাগিব বিতর্ক। বৈঠকতে মুখ্যমন্ত্রী রঙা চকু দেখালে দুজনক বিধায়কক, মুখ্যমন্ত্রীর ধমক খালে এগারী প্রার্থীও। এই বৈঠকতে নির্বাচন শেষ নোহা পর্যন্ত সমষ্টিসমূহ আগ্রাসী রূপত জনসম্পর্ক করবলে নির্দেশ বাজপেয়ী ভবনের। এই সময়সাত প্রভারী সকলে চাপমুক্ত করে রাখব প্রার্থী সকলক। একে সময়তে প্রভারী সকলে জনতার আশা আকাঙ্ক্ষার সচা ছবিখন আনি দিব লাগিব নেতৃত্বক। এই নির্বাচনত ১৪খন আসনের ১৩খনতে জয়ী হওয়ার লক্ষ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শনিবারের বৈঠকের পাছতে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব তথা রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিতাই কলে চৌবিশতে ছাব্বিশের আখরার কথা। যেদরে প্রচার চলাও সেইখিনিতো থাকিবই, যেদরে আমার সভা সমিতি রাইজর উচরলে যাওয়া, রাইজর মনের কথা বুঝ লওয়া, সেবিলাকতো চলিবই। আর এতিয়া আপনাদের জানে যে আমার ২৮খন গাড়িয়ে বিভিন্ন অঞ্চলের পৰা আমার সংকল্প পত্র বা যেখানে বহুতে ইস্তাহার বলে কয় তার আমি রাইজর মতামত লৈ আছো, সেবিলাকতো চলি আছে। আর এই ১২৬টা সমষ্টির আজ নতুন নিযুক্তি। এইবার আমার নির্বাচনের একটা বিশেষ অংশ হল আমার প্রতিটি পরিয়াল গৈ কোনোবাই অরুণোদয় আঁচনি পাবলৈ আছে নেকি, যার প্রাপ্য, কোনোবাই আয়ুষ্মান কার্ড পোৱার যোগ্যতা আছে, প্রাপ্য পোৱা নাই নেকি, এই কথাবিলাক আমি সরজমিনভাবে গৈ প্রতিটি পরিয়ালের সঙ্গে কথা পাতি নির্দিষ্ট আমি ফর্ম ফিল আপ করে দলের ফলের সকলবিলাক ইয়াত আমি সংকলন করি আমি রাজ্য সরকারের মুরব্বী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবক আগবাই দিম। শনিবারে বাজপেয়ী ভবনে প্রেরণ করা প্রভারী সকলের তালিকাত একো একোটা সমষ্টিত এনে কিছু লোকক দায়িত্ব দিয়া হয়েছে যিসকলে এজনে আনজনক চকু পাৰি দেখিব নোৱাৰে। শোণিতপুৰত একেলগে কাম কৰিব লাগিব অহিনকুল সম্পৰ্কৰ অশোক সিংহাল আৰু পল্লৱ লোচনে। ডিফুত একেলগে কাম কৰিব লাগিব তুলিৰাম ৰংহাং আৰু দেৱলাল গাৰ্লুচাই। ১২৬টা বিধানসভা সমষ্টিত ১২৬গৰাকী আৰু ১৪টা লোকসভা সমষ্টিক লৈ ৮গৰাকী মন্ত্ৰী আৰু ১৩গৰাকী বিষয়ববীয়াক প্ৰভাৰী দায়িত্ব দি বিজেপিয়ে ইতিমধ্যেই প্ৰেৰণ কৰিছে সমষ্টিসমূহলৈ। ১৪টা সমষ্টিৰ ভিতৰত ধুবুৰীৰ দায়িত্বত মন্ত্ৰী ৰঞ্জিত দাস আৰু অশ্বিনী ৰায় চৰকাৰ, কুকুৰাঝাৰৰ দায়িত্বত মন্ত্ৰী ৰঞ্জিত দাস আৰু নাৰায়ণ ডেকা, বৰপেটাৰ দায়িত্বত মন্ত্ৰী জয়ন্ত মল্লবৰুৱা, দৰং ওদালগুৰিৰ দায়িত্বত মন্ত্ৰী জয়ন্ত মল্লবৰুৱা আৰু নীলিমা দেৱী, গুৱাহাটীৰ দায়িত্বত মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী, নগাঁৱৰ দায়িত্বত মন্ত্ৰী পীযুষ হাজৰিকা, কাজিৰঙাৰ দায়িত্বত মন্ত্ৰী পীযুষ হাজৰিকা আৰু দীপলু ৰঞ্জন শৰ্মা, লখিমপুৰত ডাক্তৰ ৰণোজ পেগু, ডিব্ৰুগড়ত মন্ত্ৰী বিমল বৰা আৰু পুলক গোহাঁই, যোৰহাটৰ দায়িত্বত মন্ত্ৰী অজন্তা নেওগ, শিলচৰত ডাক্তৰ ৰাজদীপ ৰয় আৰু বিশ্বৰূপ ভট্টাচাৰ্য, করিমগঞ্জত কৌশিক রায় আর কনাথপুরা কায়স্থক দায়িত্ব। এটা কথা অবশ্যই স্পষ্ট যে মুখ্যমন্ত্রী তথা বাজপেয়ী ভবনে কোনো প্রার্থীর বিরুদ্ধে কারোবার কিবা অসন্তুষ্টি থাকিলেও সকলো বাদ দি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সন্মুখত রাখি নামিব লাগিব নির্বাচনী রণত। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ ১৮ অসম নর্থ ইস্ট।